মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে যে বিদ্যাটা দিব, পৃথিবীর সবচেয়ে বড় বশীকরণ চামড় দিয়ে বশীকরণ। আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না, এই চামড় দিয়ে বশীকরণ করলে 100 ভাগের মধ্যে 100 ভাগই হবে। তার আগে আমি বলে দিই আমার ঠিকানা, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পতিতালা থানা, কৃষ্ণগিরি ইউনিয়ন, কৃষ্ণ বাজার, শরীফুল কবিরাজ। আমার চ্যানেল নাম শিক্ষাগুরু চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, নোটিফিকেশন চালু করে রাখুন। আর দয়া করে আমার যারা শিষ্য হবে, গুরুর সম্মান যিনি দিবে আল্লাহ তার সম্মান দিবে, গুরু ভালোবাসে তাকে অনেক কিছু দান করবে। আপনারা গুরুকে সম্মান করুন। এই বিদ্যা নিয়ম কিছু আমি হাতে রাখবো, কারণ যাই আমার অরিজিনাল শিষ্য হবে আমার জন্য খাটতে সাবস্ক্রাইব করবে তারই জন্যই। আর আমার এই ভিডিওটা 18 বছর ছেলে মেয়েদের জন্য প্রযোজ্য নয়। এটা হলো শয়তানি বশীকরণ। শনিবার মঙ্গলবার হিন্দুর যদি কোনো মেয়ে মারা যায়, সেই মেয়ে লাশ উঠাইয়া তার মাথার চুল কেটে নিতে হবে। কীভাবে কাটবেন, কীভাবে কী করবেন আমার কাছে জেনে নেবেন। এই চামড়ের চুল দিয়ে মেয়ে বা ছেলের নাম দেখে মেয়ের কাছে একটা বা ছেলের কাছে একটা বা তার বাড়িতে একটা পুঁতে রাখা হয়। 24 ঘন্টার মধ্যে মেয়ে বা ছেলে আসে হাজির হবে। এটা হলো খুবই শয়তানি বশীকরণ। আমি মন্ত্রতন্ত্র দিচ্ছি না, যারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা আমার শিষ্য হবেন, এটা গোপন বিদ্যা, গোপনে দিতে হবে। এটা ইউটিউবে বলা যাবে না, এখানে এটা সবার মাঝে দেওয়া যাবে না। আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমাকে ভালোবাসুন, আমাকে বিশ্বাস করুন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন, দয়া করে আরও সাবস্ক্রাইব করান। গুরুকে যে সম্মান দিবে আল্লাহ তিনি তাকে সম্মান দিবে। গুরুর উপর বিশ্বাস রাখতে হবে। যারা জানিওয়ালা ব্যক্তি তারা বেশি কথা বলে না, সব নিয়ম স্বভাব দেওয়া যায় না। আর আমি কোনোদিন আপনাদের কাছে বলবো না যে একটা মন্ত্র দিব 5,000 দেন, 10,000 দেন, 50,000 দেন, আমি বলবো না। বিদ্যা টাকাতে কিনে পাওয়া যায় না। আর বিদ্যা নিতে হলে গুরুর মন জয় করে নিতে হয়। আমি মোবাইলে আমার 5,000 টাকা দিলেন, মোবাইলে তোমার অনুমতি দিয়ে দিলাম, এটা কোনো লাভ নেই। আসল গুরু হতে হলে, আসল শিষ্য হতে গেলে আপনারা আমার কাছে অবশ্যই আসতে হবে। আপনারা কি গুরু দক্ষিণা দিবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গুরুকে মন জয় করলে গুরু এমনি তোমাকে ভালোবাসে অনেক কিছু দেবে। আর গুরুর উচিত শিষ্যকে বাড়িতে আনে, তার আসনে বসে, তার মাথার হাত দিয়ে বুলিয়ে দোয়া করে 3টা ফুং দিয়ে পিঠে থাবা দিলে পৃথিবীর কোনো শক্তি নেই যোগ খাবে। ওই শিষ্য মুখ দিয়ে যা বলবে তাই হবে। 1,000 ফকির থাকলে ওই জায়গার যায় সেই শিষ্য কাজ করবে, 1,000 উস্তাদ থাকলে কাজ করবে। যদি সে অরিজিনাল উস্তাদ হয়, অরিজিনাল সঠিক দোয়া দেয়। আর আমার বারবার বলতেছি, আমার শিষ্য হতে গেলে সত্য কথা বলতে হবে, হালাল রুজি খেতে হবে, তাছাড়া মুখের কথায় কাজ হবে না। আগে মুখ ভালো, তারপর সব ভালো। মুখ যদি ভালো হয় থাকে, পবিত্র হয় থাকে, আপনার শরীর যদি পবিত্র হয় থাকে, আপনি বিসমিল্লাহ বলে যে কাজ করবে সে কাজ হবে, হবে না কেন? কিন্তু গুরুটাও সঠিক সঠিক হতে হবে, আপনার গুরুকে সঠিক হতে হবে। গুরুর সাথে আপনি ওইভাবে বলেন না মোবাইলে যে আমার গুরুজি আমাকে একটা মন্ত্র দেন, আমি এ করবো, সে করবো, এই করবো, ওই করবো না। গুরুকে ভালোবাসুন। গুরু যদি তোমাকে 3টা কথা দেয়, 3টা কথা 3 লক্ষ মন্ত্র কাজ করবে। পৃথিবীর কারোর সাধ্য নাই যে তোমাকে উদ্ধার করবে যদি গুরু সঠিক হয়। যদি তার ভিতরে আধ্যাত্মিক কোনো থাকে থাকে, মন্ত্র শক্তি থাকে থাকে, আধ্যাত্মিক মুর্শিদি কোনো শক্তি থাকে থাকে। আমি কথা বেশি বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার সাথে যোগাযোগ করলেই আমার কাছে আসতে হবে। এই বিদ্যা নিতে হলে আসতে হবে, এটা শয়তানি বিদ্যা।
এটা আসতে হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।